গুড মর্নিং বন্ধুরা। আর বলবেন না, কালকে চান্ডিল ড্যাম দেখে এই অযোধ্যা পাহাড়ে ঢুকতেই, মানে এই অঞ্চলে ঢুকতেই আমাদের হয়ে গেছে রাত 8:30। তারপরে মাঝখানে আবার ছৌ নৃত্য, সেখানে খানিকটা সময় গেল, হোটেল বুক নেই। পরে মাঝখানে একটা হোটেল পেলাম বটে, ওই রিসোর্ট বা হোমস্টে যাই বলেন, সেখানে তো তেমন কিছু ভালো লাগলো না। পরে এই রিসোর্টটায় বা হোমস্টেটাই বা হোটেল যাই বলেন, ভালো লেগেছে, দারুণ, খুব সুন্দর, ছড়ানো ছিটানো বিশাল জায়গা নিয়ে করা। আমরা কটেজ পেয়ে গেলাম এসে, 1500 টাকা ডাবল বেড, বড় বড় ঘর, বাথরুমও বেশ ভালো, গিজার আছে। আর এই যে পেছনে আমার গেস্ট হাউসটা একটু দেখাই, এইখানে আছে একটা বিল্ডিং আছে, আর আমরা নিয়েছি ওই পেছনের কটেজ, ভারী সুন্দর কটেজ, অনেকগুলি কটেজ আছে, দুটো দুটো, চারটে, পাঁচটা, ছটা, ছটার মধ্যে ছটা, সাতটা, আটটা কটেজ আছে। আটটা কটেজ, আমরা রয়েছি এই সামনের কটেজটায়, এই সামনের কটেজটায় আমরা রয়েছি। আর ওই পাশে যে কটেজটা দেখা যাচ্ছে ওটা কিন্তু মাড হাউস, এদিকেও মাড, বাগান টাগান, এই যে এখনো পোঁতা হয়েছে, হবে। আরে জায়গাটার নামই তো বলা হলো না, পলাশোভা, সোনকুপিতে, পলাশোভা সোনকুপি, মনে রাখবেন। আর ঠিকানা পত্র আমি দিয়ে দেবো, এখানে এসে থাকলে ভালো লাগবে, ভালো লাগবে গ্যারেন্টি। আর চারপাশে তো একদম ক্ষেত জমি, খেজুর গাছ, পলাশ গাছ, বিভিন্ন গাছ দিয়ে ঘেরা, পাখির ডাক সকালবেলা, বলেছিল সকালবেলা খেজুর রস খাওয়াবে, খেজুর রস দেখি কখন আসে। খেজুর রস আসুক, ততক্ষণে গতকালের গল্পটা হালকা করে বলে নিই। দুপুর প্রায় 3টে নাগাদ ডলমা পাহাড় থেকে নেমে জাতীয় সড়কে পড়লাম, নেক্সট টার্গেট চান্ডিল ড্যামে সানসেট দেখা, কিন্তু খিদেই তখন পেটে নাড়িভুড়ি হজম হওয়ার জোগাড়, তাই রবি মামা হামাদি না হয় গ্রিন রুমে চলেই যাক, আগে পেট পুজো তারপর অন্য কথা। চান্ডিল ড্যামের কাছে এসে গেছি, এখন আমরা এই কাছেই ঠিক নিচেই একটা রেস্টুরেন্টে ঢুকেছি, খিদে পেয়েছে, খিদে পাবে না বলুন, 3টে বাজে, তা আমরা ঢুকে পড়েছি, হোটেল জোহার নাম হচ্ছে। আর কী যে এরা অর্ডার দিয়েছে আমি জানি না, মনে হয় ওই ডাল ভাত আর ওই অমলেট টমলেট কিছু দিয়েছে আর কি, আমি হলে হয়তো কচি পাটার ঝোল বলতাম। মাকে অনেকক্ষণ পরে গাড়ি থেকে নামিয়েছি, আর এই যে এরা সব নেমে বসে আছে খাবার জন্য, কী যে খাবার দেবে কে জানে। আমি ততক্ষণে একটু পাহাড়টা দেখিয়ে নিই, বাইরের পাহাড়টা দেখিয়ে নিই, এই যে পাহাড় আর বাঁদিকে ড্যাম, আর এই রাস্তা ধরে আমরা এলাম। একটা প্ল্যান করছি যে যদি এখানে থাকার জায়গা থাকে এখানেই থেকে যাব, আর নইলে টানা পুরুলিয়া গিয়ে আর কোথাও কিছু দেখবো টেকবো না, যা দেখবো আবার কালকে দেখবো। আড্ডা মারাই হচ্ছে না, রাত্রে একটা দুমিয়ে আড্ডা মারতে হবে, জমিয়ে আড্ডা মারতে হবে, কারণ নেক্সট ট্যুর আমাদের আন্দামান, সেগুলো তো প্ল্যান করতে হবে, আর তমালরাও যাবে। এই হচ্ছে হোটেল জোহার, ব্যবস্থা ভালোই, চা কফি নিয়ে গল্প স্বল্প করা যায় বেশ। পড়ে গেছে তালা, এসে গেছে ভাত, ডাল, আলু ভাজা, আলুর সঙ্গে আরো কি সব দেওয়া টেওয়া আছে, বা ভাত হচ্ছে সরু, মানে দেরাদুন রাইস, সঙ্গে মাছও ছিল, না খাবার বেশ ভালো, দামও উপযুক্ত, শুধু একটা পাপড়ির দাম যখন 15 টাকা নিল বেশ গায়ে লাগলো। এগিয়ে গেলাম গ্রামের দিকে, সূর্য তো লাল হয়েই গেছে, সঙ্গে শীতের ধোঁয়াশাও রয়েছে। এইটা হচ্ছে পয়েন্ট, তাই তো? লেকের ধারে তখন পিকনিকের আসর ভেঙেছে, দারুণ খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম চান্ডিল ব্যাপে, চান্ডিল ড্যামে এই যে সবাই এসছি, কিন্তু কি হবে, বাঁধে উঠতে দিল না, আর সূর্য আমাদের জন্য অপেক্ষা করে করে টুপ করে ডুবে গেল, একটু অন্ধকার হয়ে গেছে,
একটু হালকা হালকা সূর্য পেয়েছি। ঠিক আছে, এই দেখে নিন, আপনারা একটু তো ভাগ নিতেই হবে, একেবারে দেখা না করে গেলে তো চলবে না। স্পিডবোট তখনও চলছে চান্ডিলকে টাটা করে এবার পুরুলিয়ার পথে। রাস্তা তো নেহাত কম নয়, এদিকে কিছুটা রাস্তা গুলিয়ে টুলিয়ে যখন একটা হোমস্টের উঠোনে ছৌ নাচের আসরে এলাম, তখন তো ঘড়িতে 8টা বেজে গেছে। প্রায় 9টায় এই হোমস্টেতে থিতু হলাম, সঙ্গে সঙ্গে পেলাম গরম কফি, আর রাতে বললাম খিচুড়ি খাবো। তমালের আবদার, এত কষ্ট করলাম, বারবিকিউ হোক তো হোক। বারবিকিউ হচ্ছে, জমিয়ে খাওয়া হবে বারবিকিউ। এই তো কফি খাও, তবে বারবিকিউ হচ্ছে। হ্যাঁ বলো। না না, রাতের গল্প মোটামুটি শেষ, এবার ফিরে আসি আজ সকালের গল্প। ও এদিকে, হ্যাঁ এদিকে খুঁজছে। আমি রস কখন আসবে বলা মাত্রই রস এসে গেছে। এই যে 3 লিটার রস গ্লাস আসছে, খাওয়া হবে সকালবেলা খেজুর রস। বলো সবাই কেমন লাগছে? এই যে খেজুর রস খাচ্ছি, দারুণ লাগছে। এটা যদি হাড়ির থেকে ঢেলে খাওয়াতো আরো মজা ছিল। হ্যাঁ সে তো বটে, খেজুর গাছে উঠে ওখান থেকে চুমুক দিয়ে খেলে আরো মজা লাগতো। মজার কোনো শেষ নেই। ওটা মজা লাগে না। মজা লাগে না, গায়ে কাটা লাগে বলে? না না, গায়ে কাটা লাগে না, ওটার একটা কষ ভাব থাকে। ও কেমন লাগে দেখুন। এই হচ্ছে পারিপার্শ্বিক, শীতের কুয়াশায় মোড়া, পাস দিয়ে সোজা চলে গেছে বাগমুন্ডি হয়ে ঝালদার রাস্তা, অদূরে শোভা ব্রিজ, আর তারই পাশে আমাদের অপূর্ব সুন্দর পলাশশোভা হোমস্টে। পেছনের দিকে সুন্দর নিজস্ব ক্ষেত, এই মটো, এই টমেটো, কিচেন গার্ডেন বলে লোকে বাড়ির পেছনে এই ছোট্ট একটু বাগান করে। তাহলে আমরা এখন পলাশশোভা থেকে বেরিয়ে পড়ছি, দারুণ এনজয় করলাম, খুব সুন্দর জায়গা। এখন বাজে কটা? এখন বাজে হচ্ছে 9টা নাকি? এখন 9:14। ও 9টা, সোয়া 9টা বাজে, আমরা রওনা হয়ে গেলাম। এদের ব্যবহারও খুব ভালো, আতিথেয়তাও খুব ভালো, আমরা হঠাৎ এসে পড়েছি, জায়গাও পেয়ে গেছি, দারুণ কাটলো। কালকে রাতে এসেছিলাম বলে এরা আমাদের ওই খাদা মানে গামছা দিয়ে আমাদের বরণ করতে পারেনি, তাই যাওয়ার সময় বিদায়ী অভিবাদন জানাচ্ছে। তার দু একটি ছবি দেখে ফেলুন।
দাদা ওয়েলকাম, নমস্কার। নমস্কার, হয়ে গেছে সবাই? তাহলে চললাম চললাম চললাম। ছোট ছোট কিছু মিষ্টি স্মৃতি নিয়ে আমরা চললাম কয়রাবেড়া ড্যামের দিকে। দেখা হবে পরের পর্বে। তার মধ্যে লাইক শেয়ার সাবস্ক্রাইবের ব্যাপার ট্যাপারগুলো সেরে ফেলুন। আর হ্যাঁ, ভালো থাকবেন কিন্তু। ধন্যবাদ।